পারমাণবিক শক্তিতে দুর্বল হচ্ছে আমেরিকা, সবল হচ্ছে কি তবে রাশিয়া? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। বিভিন্ন তথ্য উপাত্ত ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ করাই যাচ্ছে পারমাণবিক শক্তিতে স্তিমিত হয়ে পড়ছে আমেরিকা। আপাতত কারো সাথে সরাসরি কোনো যুদ্ধেও অংশ নেওয়ার সম্ভাবনা নেই তাদের। আফগানিস্তান থেকে পিছু হটা, ইরাক থেকে সৈন্য প্রত্যাহার, রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিলিপ্ত থাকা, এসব কিছুতে তাই প্রতীয়মান হয়। ফলে বলাই যায় পারমাণবিক শক্তির আন্তর্জাতিক বাজারে রাশিয়া ও চীনের দাপটের মুখে কোন ঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। গত 5 বছরে সারা বিশ্বে যত পারমাণবিক চুল্লি স্থাপন হয়েছে তার 87%-ই নকশা করেছে রাশিয়া অথবা চীন। ব্রাজিল থেকে বাংলাদেশ পর্যন্ত বহু দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেছেন মস্কো ও বেজিংয়ের কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ এ খাতটিতে চীন রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে সম্প্রতি একটি আইন পাশ করেছে মার্কিন সিনেট। মার্কিন সিনেটের ওয়েবসাইটে প্রদত্ত তথ্যে জানা গেছে, সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি সম্প্রতি ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি শিরোনামে একটি বিল অনুমোদন করেছে। কমিটির রিপাবলিকান দলীয় র্যাঙ্কিং মেম্বার জিম রিশ এ আইনের সহপ্রস্তাবক। আরেক সহপ্রস্তাবক হলেন সিনেটের এনার্জি অ্যান্ড ন্যাচুরাল রিসোর্সেস কমিটির চেয়ারম্যান ডেমোক্রেটিক দলীয় সিনেটর জো মানচিন। নতুন আইনটি মার্কিন মিত্রদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি বাজারে রাশিয়া ও চীনের ক্রমশ বাড়তে থাকা প্রভাব খর্ব করতে সহায়ক হবে। কমিটিতে বিল পাস হওয়ায় সন্তোষ জানিয়ে সিনেটর জিম রিশ বলেছেন, পারমাণবিক শক্তির পরিচ্ছন্ন ও নিরাপদ সক্ষমতা অফুরান সম্ভাবনা রাখে। পারমাণবিক প্রযুক্তি উদ্ভাবনে আমেরিকার নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সামর্থ্য বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তাজনিত স্বার্থ সুরক্ষায় অতি জরুরি। নতুন আইন পারমাণবিক জ্বালানি ও নিরাপত্তা খাতে উদ্ভাবনের গতি বৃদ্ধি এবং ওইসব উদ্ভাবনকে বহির্বিশ্বে মার্কিন প্রভাব খাটানোর প্রয়োজনে ব্যবহারের পথ সৃষ্টি করবে। ডিফেন্স ওয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তির আন্তর্জাতিক বাজারে রাশিয়া ও চীনের প্রভাব এবং পারস্পরিক সহযোগিতার কাছে কোন ঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। 50-এর দশকে চীনের প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণে সহযোগিতা করে রাশিয়া। 90-এর দশকে দুই দেশ যৌথভাবে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করে। পারমাণবিক শক্তির বাজার ও পারমাণবিক প্রযুক্তিতে রাশিয়া এখনও অন্যদের চেয়ে বিরাট ব্যবধানে এগিয়ে প্রথম স্থানে রয়েছে। তবে চীনের সক্ষমতাও বাড়ছে। গত 5 বছরে সারা বিশ্বে মোট পারমাণবিক চুল্লির 87%-ই রাশিয়া অথবা চীনের হাতে স্থাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি অ্যাক্টে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানির সমন্বয়ের জন্য নতুন একটি দপ্তর খোলার কথা বলা হয়েছে। এ দপ্তর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের উদ্যোগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থায়নের সম্পর্ক দেখভালের পাশাপাশি মার্কিন প্রযুক্তি রপ্তানির জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। একই সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অর্থায়নে স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ওয়ার্কিং গ্রুপ নামে একটি কাঠামো গঠন করবে। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর 10 মাস ছুঁই ছুঁই। দেশটিতে নিজেদের দখলে থাকা কিছু এলাকায় রুশ সেনারা নাস্তানাবুদ হচ্ছেন এমন খবর আসছে। এর মধ্যে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুমকি দিয়েছেন প্রয়োজন হলে হাতে থাকা সব অস্ত্র দিয়ে আঘাত হানবেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওই ঘোষণা ও হুমকি দেন পুতিন। তিনি বলেন, আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এবং রাশিয়া ও আমাদের মানুষকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই হাতে থাকা সব অস্ত্র কাজে লাগাব, আর এটা কোনো ধাপ্পাবাজি নয়। ভাষণে পারমাণবিক অস্ত্রের বিষয়টিও তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। তার ভাষা ছিল এমন, যারা পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে তাদের এটা জেনে রাখা উচিত, নিশানা ঘুরে তাদের দিকেও যেতে পারে। পুতিনের এই হুমকিকে ঘিরে পরিস্থিতি যখন উত্তপ্ত তখন রাশিয়াসহ বিশ্বে সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট চলতি বছরের শুরুর দিকে এ নিয়ে তথ্য প্রকাশ করেছিল।
তাদের হিসাব বলছে বিশ্বের মাত্র 9টি দেশের হাতে প্রায় 12,700টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়া। এই দেশগুলোর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের মেয়াদ ফুরিয়ে যাওয়া হাজার হাজার পারমাণবিক অস্ত্র আগেই ধ্বংস করেছে। তারপরও বর্তমানে দেশ দুটির হাতে রয়েছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90%। 1986 সালে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের কাছে সর্বোচ্চ পরিমাণ পারমাণবিক অস্ত্র ছিল। সম্মিলিতভাবে সংখ্যাটা 65,000-এর কাছাকাছি। সে সময় স্নায়ুযুদ্ধ চলছিল। এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের ওই প্রতিযোগিতা সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকায় তাদের পারমাণবিক অস্ত্রগুলো বর্জন করেছে। 1989 সালে দেশটির তৎকালীন সরকার পারমাণবিক অস্ত্র প্রকল্প স্থগিত করে। পরের বছর তাদের 6টি পারমাণবিক অস্ত্র ধ্বংস করা হয়। আরও 2 বছর পর পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে একটি চুক্তিতে অর্থাৎ NPT চুক্তিতে নাম লেখায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্রবিহীন দেশ হিসেবে পরিচিতি পায় আফ্রিকার এই দেশটি। রাশিয়ার হাতে আনুমানিক 5,977টি পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে 1,588টি বর্তমানে মোতায়েন করা আছে। এর মানে এই অস্ত্রগুলো হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে অর্থাৎ ICBM-এ যুক্ত রয়েছে অথবা ভারী বোমারু বিমানের ঘাঁটিগুলোতে প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়ার 2,889টি পারমাণবিক অস্ত্র তাৎক্ষণিক হামলার জন্য রাখা হয়নি, তবে প্রয়োজন পড়লে ভবিষ্যতে সেগুলো ব্যবহার করা যাবে। বাকি 1,500টির মেয়াদ ফুরিয়েছে, সেগুলো ধ্বংস করা হবে। 1949 সালের 29 আগস্ট তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তাদের পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষা চালায়। পরীক্ষার নাম দেওয়া হয়েছিল RDS-1। পারমাণবিক অস্ত্রের ওই পরীক্ষা চালানো হয়েছিল কাজাখস্তানের সেমিপালা তিনস্কে। এর 1 দশকের বেশি সময় পর 1961 সালে পরীক্ষামূলকভাবে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিস্ফোরণ ঘটায় সোভিয়েত ইউনিয়ন। সে সময় জার বোমা নামের একটি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। ওই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমার চেয়ে 3,300 গুণ শক্তিশালী ছিল। 1968 সালে একটি চুক্তি করা হয়, নন প্রলিফিরেশন অব নিউক্লিয়ার ওয়েপন NPT নামের চুক্তিটির লক্ষ্য বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স ছাড়া স্বাক্ষরকারী দেশগুলো নিজেদের কাছে পারমাণবিক বোমা রাখা নিষিদ্ধ করা হয়। এর বিনিময়ে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অনুমতি পায় তারা। চুক্তিতে বলা হয় এই প্রক্রিয়ার পুরোটাই দেখভাল করবে জাতিসংঘ। বর্তমানে NPT চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা 190টি। স্বাক্ষর না করা দেশগুলো হল ভারত, পাকিস্তান, ইসরায়েল ও দক্ষিণ সুদান। 1985 সালে উত্তর কোরিয়া ওই চুক্তিতে স্বাক্ষর করেছিল, তবে 2003 সালে সেখান থেকে সরে যায় তারা। এর 3 বছর পর দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা কিম জং ইউনের আমলে প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। তবে যেভাবে বিশ্লেষণ করা হোক না কেন, মানবতা হুমকিতে ফেলে এমন কোনো মোড়ল দেশকে কেউই মেনে নেবে না। পারমাণবিক হুমকি ও এর প্রয়োগমুক্ত বিশ্ব আমরা শুদ্ধ মানুষেরা সবসময়ই চাই। দর্শক, আজ এখানেই শেষ করছি। শুভকামনা। সুইট কনভেনশন সেন্টার, বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য হল বুকিং চলছে। নভেম্বর ও ডিসেম্বরে হল বুকিং এ পাবেন 20% ডিসকাউন্ট। ফর বুকিং 01716778322। ভর্তি চলছে মেধাকুঞ্জ একাডেমিক কেয়ার। তৃতীয় ও দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন। আমাদের বৈশিষ্ট্য সৃজনশীল সহ নানা অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির পূর্ণ অনুশীলন, পূর্ণাঙ্গ ও নির্ভুল লেকচার শিট প্রদান ও স্কুল ভিত্তিক পাঠদান, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, বিষয়ভিত্তিক অভিজ্ঞ উদ্যমী ও আন্তরিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান, স্কুলের পরীক্ষার ফলাফলে ছাত্রছাত্রীদের মেধা তালিকায় স্থান নিশ্চিত করা, সর্বোত্তম প্রশিক্ষণ ও অনুশীলন নিশ্চিতকরণ, প্রত্যেক ক্লাসরুমে সর্বোচ্চ 20 জন,
বিগত ১৮ বছরের অভিজ্ঞতায় আমরাই নিশ্চিত করি এসএসসিতে শতভাগ এ প্লাস ও বৃত্তি। যোগাযোগ 01979-151772, 01979-151773। আসন সংখ্যা সীমিত তৃতীয় ষষ্ঠ শ্রেণীর স্কুল ভর্তি কোর্স।